স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের শারদ উপহার প্রদান অনুষ্ঠান জিয়াগঞ্জ আজিমগঞ্জ পুরসভার পক্ষ থেকে সোমবার জিয়াগঞ্জের এক প্রেক্ষাগৃহে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় গোষ্ঠীর সদস্যদের হাতে তুলে দেওয়া শারদ উপহার কেনাকাটার হাজার বস্ত্র বিপণী মনমোহিনী আপনাদের জানাচ্ছে শারদ শুভেচ্ছা প্রতিটি কেনাকাটায় সুনিশ্চিত উপহার এছাড়াও নশো নিরানব্বই টাকার কেনাকাটার উপর লাকি ড্রোপন মনমোহিনী বহরমপুর বোলপুর মালদা শর্তাবলী প্রযোজ্য বাঙালির প্রাণের পুজো টানের পুজো দুর্গাপুজো এসে উপস্থিত দোরগোড়ায় আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপরেই গ্রাম থেকে শহর মেতে উঠবে আনন্দের এই উৎসব ঘিরে দুর্গাপুজোর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে উপহারের কথা পুজোর আগে এমন এক অভিনব উদ্যোগ জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার পক্ষ থেকে দুর্গাপুজোয় নতুন পোশাকে সেজে ওঠায় সব চাইতে আনন্দের বিষয় নতুন পোশাক হাতে তুলে দিয়ে এইভাবে সকলের সাথে আনন্দ ভাগ করে নিল জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভা মোট সতেরোটি ওয়ার্ডের প্রায় পাঁচ হাজার মহিলাদের হাতে তুলে দেওয়া হল উপহার পৌরপ্রধান প্রসেনজিৎ ঘোষ ও অন্যান্য পুরকর্তা এলাকাবাসীদের উপস্থিতিতে এক প্রেক্ষাগৃহে এই কর্মসূচির আয়োজন করা হয় পুজোর আগে এমন উপহার পেয়ে স্বভাবতই খুশির আবহ সকলের মধ্যে সেই সাথে জেলাবাসীকেও আগাম শারদ শুভেচ্ছা জানালেন পৌরপ্রধান জিয়াগঞ্জগঞ্জ পৌরসভা মানবিক এলাকার উন্নয়ন থেকে আরম্ভ করে পাশাপাশি এই এলাকাতে শানুদ উৎসব উপলক্ষে আমরা ইতিমধ্যেই ঘোষণা করেছি যে প্রত্যেকটা পুজো কমিটিকে তাদেরকে দশ হাজার টাকা করে অনুদান আমরা দেব আমাদের জ্যাঙ্গাজিমান পৌর এলাকায় সতেরোটি ওয়ার্ডে প্রায় পাঁচ হাজার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা আমাদের সঙ্গে যুক্ত আছে তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে পৌরসভার সঙ্গে একযোগে তারা কাজ করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় যে মহিলাদেরকে স্বনির্ভর করার যে পরিকল্পনা সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করা হচ্ছে এবং ইতিমধ্যেই আমরা আগে তাদেরকে বলেছিলাম যে এই উপলক্ষে তাদের হাতে আমরা একটা উপহার তুলে দেব সেই উপহার স্বরূপ আজকে প্রায় পাঁচ হাজার মহিলাকে আমরা সারাদিনব্যাপী দুটো করে ওয়ার্ড ডেকে তাদের হাতে সেই আমরা পাঁচ হাজার মহিলার আমরা আজকে শাড়ি তুলে দিচ্ছি যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন